দেখুন এবার সমর্থনের অভিযোগ এনে সৌদি সহ আটটি দেশের সঙ্গে কাতারের সম্পর্ক ছিন্ন হয়েছে কাতারের সঙ্গে দেশগুলোর মধ্যে এই দ্বন্দ্বের মধ্যেই সৌদির তরফ থেকে ঘোষণা করা হয়েছিল এই দ্বন্দ্ব হজের ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে না কাতারের হজ যাত্রীরা অন্যদের মতোই সুযোগ সুবিধা পাবে তেমনটাই উল্লেখ করেছিল সৌদি কিন্তু এমন ঘোষণার পরেও সৌদির বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে মক্কার গ্রান্ড মসজিদে কাতারি হজ যাত্রীদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না ভোয়াভিত্তিক সংবাদ মাধ্যম আল সাকারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে শনিবার আল সাকারের এই প্রতিবেদনে বলা হয়েছে কাতারের ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন কাতারের হজযাত্রীদের কাছ থেকে অভিযোগ পেয়েছে যে তাদের মক্কার মসজিদ আল হারামে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এনএইচআরসি আর সির প্রধান আলিবিন ইসমাইক আল মারি বলেছেন ধর্মীয় কাজে এমন ঘটনা সত্যিই লজ্জাজনক সংস্থাটির তরফ থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে মসজিদ আল হারামে প্রবেশের সময় কাউকে জিজ্ঞাসাবাদ করে না সৌদি কর্তৃপক্ষ সেখানে কাতারিদের আলাদা করে প্রবেশ করতে না দেওয়ার বিষয়টি যাচাই করা সম্ভব হয়নি আমার এই চ্যানেল হচ্ছে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে